আসসালামু আলাইকুম। আজ 16 জানুয়ারি, 2রা মাঘ, সোমবার। আজকে দুপুরের কিছু সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না শুরুর প্রধান কাজ হচ্ছে জোগাড় যন্ত্র। জোগাড় যন্ত্র করে নিয়েছেন মানে আপনার রান্নার 80% কাজই কমপ্লিট। তাই এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা শুরু করব। আজকে ফুলকপি দিয়ে রুই মাছের একটা ঝোল তৈরি করব। তাই মাছের মধ্যে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে মাছটাকে হালকা করে ভেজে নিব। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি এখন। আর সেম তেলে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি। ফুলকপিটাও আমি হালকা করে ভেজে নিব। আর এভাবে যদি ফুলকপিটা ভেজে নিয়ে মাছের ঝোলটা তৈরি করা হয় তাহলে টেস্ট খুবই ভালো আসে। মাকে রান্না করতে দেখে আমার ছেলেও রান্না শুরু করে দিছে, সে ওখানে রান্না করছে। আর এগুলো হচ্ছে মাটির ডিম, সে মাটির ডিম রান্না করছে আর শাক রান্না করছে। আর এদিকে আমাদের ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর সেম প্যানেই দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে সামান্য ভেজে তারপরে রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন রসুনটাকে আমি ভালোভাবে ভেজে তারপরে পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ফুলকপিটা দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে ভালোভাবে ফুলকপি কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে যখন পলক চলে আসছে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তারপরে টমেটো দিয়ে দিলাম, আর দিচ্ছি এখন কাঁচামরিচ ফালি। এখন আমরা মাছটা পুরোপুরি রান্না করে নিব। এদিকে আমাদের ভাতও হয়ে গেছে আর মাছ রান্নাটাও কমপ্লিট। তাই এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট নামিয়ে রেখেছি আর এখন রান্না করছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে যাবে এর পর্যায়ে আমরা শাক অ্যাড করে দিব। আর পাশের চুলায় আমি মরিচ ভাজি করব। তাই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচ আর রসুন একসাথে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে সামান্য পানি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে যেন মরিচের ঝালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে আমি রুই মাছের পেটির অংশটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি আর মাছের মধ্যে সামান্য ডিম ছিল, ডিম একসাথে সব কিছু মরিচ ভাজি করে নিব। আর এভাবে যদি মরিচ ভাজি করে তাহলে কিন্তু খুবই মজা হয়। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব। আর এখানে আমাদের শাকটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে এনে রেখেছি। আর ঢাকনা ছাড়াই আমি শাকটা রান্না করেছি তাই কালারটা খুবই সুন্দর আছে। আর এখানে আমাদের মরিচ ভাজিটা হয়ে গেছে, এটার মধ্যে আমি লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এই যে মরিচ ভাজির ফাইনাল লুক। আমার রান্নাবান্না শেষ, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল, পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর মরিচ ভাজি। আজকে দুপুরের আমাদের এগুলোই ছিল খাবার, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, এখন আমি খেতে বসেছি। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।